হরে কৃষ্ণা। 27শে জুলাই বৃহস্পতিবার 2023 কল্যাণী জগন্নাথ ধামের পুরুষোত্তম মাসের দীপদান অনুষ্ঠান উপলক্ষে আমি আর আমার মা জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দর্শন পেতে এসেছি। তো আজকে এই ভিডিওটি পুরোপুরি জগন্নাথ কল্যাণী জগন্নাথ ধামের কীভাবে পুরুষোত্তম মাসে দীপদান অনুষ্ঠান হয়, কীভাবে করতে হবে আমাদের, সেগুলো সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবে তোমরা। আর কল্যাণী জগন্নাথ ধামে কেউ যদি আসতে চাও তাহলে কল্যাণী স্টেশন থেকে নেমে এক্সপেরিমেন্টাল স্কুলে বাস ধরতে হবে, বাস বা অটো পাওয়া যায় এক্সপেরিমেন্টাল স্কুলের সামনে নেমে, তার 5 মিনিট হাঁটলেই কল্যাণী জগন্নাথ ধাম আপনারা পৌঁছে যাবেন। হরে কৃষ্ণ। আর পুরুষোত্তম মাসে দীপদান অনুষ্ঠানের মাহাত্ম্য কী, পুরুষোত্তম মাসের মাহাত্ম্য কী আপনারা যদি জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আপনাদের পুরুষোত্তম মাসের যে মাহাত্ম্য কথা সম্পূর্ণ ভিডিওটি লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তো সেখানে আপনারা গিয়ে লিঙ্কে প্রেস করে আপনারা ভিডিওটি দেখতে পারবেন এবং পুরুষোত্তম মাসের মহিমা কীর্তন আপনারা জানতে পারবেন, মাহাত্ম্য কথা শুনতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আমরা কল্যাণী জগন্নাথ ধামে প্রবেশ করে গেছি এবং শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আপনারা দর্শন করতে পারছেন 27শে জুলাইয়ের দর্শন। এটা জয় জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মহারানী শ্রী বলদেব কি জয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলদেবা, জয় সুভদ্রা, জয় বলদেবা। হরি বল। শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মহারানী এবং শ্রী বলদেবের আমরা দর্শন পেয়েছি, তো এই মুহূর্তে বিশেষ আনন্দ প্রকাশ হচ্ছে মনের মধ্যে, যেহেতু এতদিন পরে মোটামুটি পুরুষোত্তম মাসে ওনার দর্শন পেয়েছি, এইভাবে খুব আনন্দ লাগছে। আর এখন প্রতি বৃহস্পতিবার করে কল্যাণী জগন্নাথ ধামে ক্লাস দেওয়া হয় সন্ধে 6টা থেকে পুরো রাত 8টা 9টা বেঁধেই যায় প্রসাদ পেতে, ঠিক আছে। তো নির্ভয় প্রভু আজকে ক্লাস দিচ্ছে আমাদের এবং একপাশে কিছু ভক্তরা মিলে জগন্নাথ প্রভু সুভদ্রা মহারানী শ্রী বলদেবের জন্য বিশেষ সুন্দর এক ফুলের মালা গাচ্ছে। তো ফুলের মালাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে তারা খুব ভক্তি সহকারে ফুলের মালাগুলো গাঁথা হচ্ছে, এত সুন্দর ফুলের মালা সত্যি খুব সুন্দর অপূর্ব লাগছে। সন্ধ্যেবেলা আরতি করার পর আমাদের বৃহস্পতিবার দিন করে যেহেতু ক্লাস দেওয়া হয় তো নির্ভয় প্রভু আজকে ক্লাস দিচ্ছেন এবং তার আগে কীর্তন শ্রী শ্রী রাধা মাধব জয় রাধা মাধবের কীর্তনটা হচ্ছে। জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মহারানী বলদেব কি জয়। আসলে আমার জয় রাধা মাধব এই কীর্তনটি শুনলেই মনে হয় যেন মায়াপুরে চলে যাই, এরকম একটা ফিলিংস বা অনুভব জাগে। তো এত সুন্দর কীর্তনটা শ্রী নির্ভয় প্রভু গিয়েছেন, বলার মতো না, খুব সুন্দর গিয়েছেন। আর তার সাথে আমরা সবাই মিলে, যেহেতু ভক্তরা সবাই মিলে তার সাথে পরে পরে যে কীর্তন করছি, এই যে অনুভবটা খুবই ভালো লেগেছে। জয় রাধা মাধব কীর্তনটি শেষ হওয়ার পর নির্ভয়প্রভু আমাদের 27 তারিখে ক্লাস দিয়েছেন যে কীভাবে বৈষ্ণব অপরাধ থেকে আমরা দূরে থাকব এবং কীভাবে পুরুষোত্তম মাস আমরা পালন করব, পুরুষোত্তম মাসের মাহাত্ম্য কথা আর পদ্মিনী একাদশীর মাহাত্ম্য কথা আমাদের সেদিকে ক্লাস দিয়েছেন। খুবই সুন্দরভাবে ক্লাস দিয়েছেন, প্রভুর ক্লাস সত্যি আমার অসাধারণ লেগেছে আর আমরা অনেক অজানা যে তথ্যগুলো আমরা জানতে পেরেছি এটা খুব ভালো লেগেছে। হরি বল। বিশেষ করে যে বৈষ্ণব অপরাধ, এই যে এটা কতবার যে একটা গুরুত্ব একটা বিষয়, এই বিষয়টা যে আমি শুনতে পেরেছি কীভাবে আমরা বৈষ্ণব অপরাধ থেকে বিরত থাকব, এই যে কীভাবে আমরা ভক্তিটা শুরু থেকে যেভাবে আমার ভক্তি ছিল সেই শুরু থেকে ভক্তিটা কীভাবে আমরা শেষ পর্যন্ত রাখতে পারবো, এই যে ক্লাস এটা হচ্ছে আমাদের মূল তত্ত্বকথা, সেই মূল তত্ত্বকথাই প্রভু আমাদের সেদিনকে ক্লাস দিয়েছে, তার জন্য খুব ভালো লেগেছে আমার সেদিনকে, মনে হচ্ছে সেদিনকে যাওয়াটা খুবই সার্থক হয়ে গেছে। অ্যান্ড
এরপর দীপদান অনুষ্ঠান শুরু হয়েছে। তারপর দীপদান অনুষ্ঠানে দীপদানে যে কীর্তন সেই কীর্তন করা হচ্ছে এবং সাথে সাথে সব ভক্তেরা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুভদ্র মরণী এমএসি বলদেবের চরণ বন্দনা করে দীপদান অনুষ্ঠানটা উপলব্ধি করছে এবং আমরাও দীপদান অনুষ্ঠানের উপলব্ধি করছি খুব সুন্দরভাবে। দীপদান অনুষ্ঠানটা হয়েছে, দেখতেই পাচ্ছ করা হচ্ছে। এই পুরুষোত্তম মাসে ঘৃত প্রদীপ দ্বারা বা তৈল তিলা প্রদীপ তিল তিল তৈল প্রদীপ দ্বারা যদি আপনারা ভগবানের দর্শন করেন আরতি করেন তাহলে এই জন্ম জন্মান্তরের যে দুঃখ বেদনা থেকে মুক্তি হয়ে এই যে জন্ম জন্মান্তরে জন্ম মৃত্যু জরা ব্যাধি এইসব থেকে মুক্ত হয়ে আপনারা গোলধামে প্রবেশ করতে পারবেন। হরি বল। এরপর আমার মা সুন্দরভাবে দীপদান অনুষ্ঠান করছে আর আমার ঠাম্মা গেছে, তো দুজনে মিলেই দীপদান অনুষ্ঠানে বিশেষ ভক্তি সহকারে দীপদান অনুষ্ঠানটা উপলব্ধি করছে। এটা হচ্ছে কল্যাণী জগন্নাথ ধামের স্টল, এখানে আপনারা গলার মালা জপমালা গ্রন্থাবলী সব কিছু পাবেন। এরপর আমরা জগন্নাথ ধামের প্রসাদ পাবো, তো প্রসাদের জন্য সবাই বসছে, দেখতে পাচ্ছেন সবাই বসুন। খুব সুন্দর প্রসাদ হয়েছে সেদিনকে, অন্নপ্রসাদ হয়েছিল, তো খুবই সুন্দর। জয় জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু কি সুভদ্রা মরণী কি চায় এই এত সুন্দর অন্নপ্রসাদ পাওয়ার জন্য। এরপর জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মরণী শ্রী বলদেবের শয়ন হচ্ছে। এরপর শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মরণী শ্রী বলদেবের 8টা থেকে 9টার মধ্যে শয়ন দেওয়া হয়, তো শয়ন দেওয়া হয়ে যাওয়ার পর আমরা আমি আর মা আর ঠাম্মা যেহেতু গিয়েছিলাম তারপরে আমরা বাড়িতে চলে আসবো। যাই হোক, আমাদের আজকে দিনটি বিশেষ করে পুরুষোত্তম মাসের এত সুন্দর দীপদান অনুষ্ঠানটা দেখার পরে খুবই ভালো লেগেছে। ধামে এত সুন্দর ক্লাস দিয়েছেন প্রভু নির্ভয় প্রভু, খুবই সুন্দর, তো এবার খুবই ভালো লেগেছে। আপনারা যদি আসতে চান তো আপনারা কল্যাণী স্টেশনে নেমে এক্সপেরিমেন্টাল স্কুলে অটো বা বাস ধরে নেমে নামার 5 মিনিট হাঁটলেই আপনাদের জগন্নাথ কল্যাণী জগন্নাথ ধামে পৌঁছে যাবেন। হরি বল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার করবেন যাতে সবাই কল্যাণী ধামে আসতে পারে আর এই পুরুষোত্তম মাসটি খুব সুন্দরভাবে পালন করতে পারে। আর ডেসক্রিপশানে খুব সুন্দর লিঙ্ক দেওয়া আছে পুরুষোত্তম মাসের মাহাত্ম্য কথা লিঙ্ক, আপনারা দেখবেন এবং পুরুষোত্তম মাস পালন করবেন আর হরিভক্তি লাভ করবেন। হরি বল। জয় জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মরণী শ্রী বলদেব কি চায়। হরি বল।